যে কষ্ট ভিডিও করা, আসলে না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখেন কত জায়গায় ঘুরেছি, এখন এই এটা আমার পার হওয়ার জন্য এখান থেকে দেখেন 1 2 3 4 এই চারতলা আমার এখান থেকে বেয়ে উঠতে হবে, উঠে তারপরে ওই আমার ওই পাশে যেতে হবে। আর ওই দিক থেকে যাওয়ার কোনো লাইন ওই সাইডে আছে অনেক দূরে, তাই আছে অবস্থা। এখন অনেক টায়ার্ড মনে হচ্ছে, এখন যে যদি ঘুমাইতে পারি তাহলে পুরো বন্ধ করে দিয়েছে। যাই হোক, ভাইরা বললো এখন ওই সাইডটা ঘুরে যেতে হবে, কিচ্ছু করার নাই। ধন্যবাদ জানাই ভাইদের, না হইলে তো আমারও কষ্ট করে যাইতে হইতো। এই সাইড থেকে যাবো, আর হাঁটতে পারতেছি না, এত কষ্ট। দেখেন এবার কমলে কমলে যাবো, দেখেন ওই জায়গায় যাবো, অপেক্ষা করতে হবো। হেঁটে হেঁটে ওই পর্যন্ত যেতে হবে। ও মাই গড, কক্সি ব্যথা হয়ে গেছে রে ভাই, শেষ। এখানে দেখাই ওই যে সামনে, বাট এই পর্যন্ত হেঁটে যেতে বেশ কষ্ট হয়, আর অনেক দূর দূরে, ঠিক আছে, কাছের জিনিসও দূরে মনে হয়। আর বিষয়টা হচ্ছে দুবাইতে প্রচুর গরম, তো এই গরমের কারণে ক্লান্তিটা একটু বেশি, মানে আপনি অল্প হাঁটলেও আপনার কষ্ট হবে, মনে হবে কত দূর হাঁটছেন। এখানে আপনি 1 কিলো চলবেন, 1 কিলো ঘোড়ায় নিয়ে গেলে আপনার মেলা টাকা নিতে। আমি 700 মিটার অনলি ব্রুজ খলিফা থেকে, আমি ব্যাকসাইডটা দেখি নাই ওর টাওয়ারটা, তো আমি জিজ্ঞেস করলাম এক ইসের কাছে, বাংলাদেশি ড্রাইভারের কাছে ছিল পাশেই, তো উনি বলতেছে 20 টাকা লাগবে। এবার আমি গুগলটা অন করলাম, অন করে দেখি অল্প, ও মাই গড, হোয়ার ইজ দ্য স্টেশন। দিস ইজ টু লং, ব্রাদার ইধার সে জানে কে লিয়ে কিয়া উধার সে আনা পড়েগা। ও মাই গড, উধার সে গায়া তো ক্লোজ হ্যাঁ, ক্যা কর গেল তুমি।